রাধে রাধে, 11 সেপ্টেম্বর বুধবার 2024 রাধাষ্টমীর মহাব্রত। তো রাধাষ্টমী আমরা কিভাবে পালন করব? রাধাষ্টমী দুই ভাবে পালন করা যায়। যারা বৈষ্ণব পঞ্জিকা অনুসারে রাধাষ্টমী পালন করে তারা দুপুর 12টা অবধি উপবাস থেকে রাধাষ্টমী পালন করে, এবং যারা বর্ষানা ধামে থাকেন, বৃন্দাবনে থাকেন, এবং যারা রাধারানীর অতি প্রিয় সাধু সন্তরা আছেন, তারা কিন্তু 24 ঘন্টা উপবাস থেকে রাধারানীর যে রাধাষ্টমী ব্রত সেটা পালন করে থাকেন। রাধাষ্টমীর দিন আমরা কখন থেকে ব্রত আরম্ভ করব? তো রাধাষ্টমীর দিন আমরা ব্রহ্ম মুহূর্ত থেকে ব্রত আরম্ভ করব, কারণ প্রত্যেকটা ব্রত ব্রহ্ম মুহূর্ত থেকে আরম্ভ করা হয়। ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা স্নান শৃঙ্গার সম্পূর্ণ করে সর্বপ্রথম সেদিন ভগবানকে দুধের ভোগ নিবেদন করার পরে ভগবানকে আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। এবার যাদের বাড়িতে রাধারানী নেই তারা কি করবে? তো তারা নিজের গোপাল সোনাকে রাধারানীর স্বরূপ হিসেবে অভিষেক করিয়ে তার সুন্দরভাবে রাধাষ্টমী পালন করতে পারেন। রাধাষ্টমীর দিন যদি সম্ভব হয় তাহলে আপনারা নির্জলা উপবাস করুন। আর রাধাষ্টমীর দিন আমরা রাধারানীকে কি কি নিবেদন করতে পারি? রাধারানীর চাঁপা ফুল এবং পদ্ম ফুল অতি প্রিয়, তো সেদিন আমরা রাধারানীকে চাঁপা ফুল পদ্ম ফুল নিবেদন করতে পারি। এবং রাধারানীর কচুর সবজি কিন্তু খুব প্রিয়, তো কচু দিয়ে যে কোনো পদ রান্না করে আপনারা ভগবানকে রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন, এবং তার সঙ্গে রাধারানীকে ক্ষীর ভোগও নিবেদন করতে পারেন, এতেও কিন্তু রাধারানী খুব প্রসন্ন হন। সেদিন আমরা রাধারানীকে নীল রঙের পোশাক ধারণ করিয়ে তার সুন্দরভাবে শৃঙ্গার করতে পারি। আর প্রথমেই বলেছিলাম যে রাধারানী যদি না থাকে তো কি করতে পারেন? আপনার গোপাল সোনাকে নীল রঙের পোশাক ধারণ করিয়ে রাধারানীর স্বরূপে আপনি রাধাষ্টমীর পুজো সম্পূর্ণ করতে পারেন। কারণ আমাদেরকে সর্বদা একটা কথা মনে রাখতে হবে যে রাধা মাধব কখনোই ভিন্ন নয়, তারা অভিন্ন। তাই রাধা মাধব দুজনে একই। আমাদের কাছে রাধা থাকুক বা মাধব থাকুক, দুজনে কিন্তু একই, দুজনের সেবা আমরা একইভাবে করতে পারি। যেহেতু রাধাষ্টমীটা আমাদের সকলের জন্য বড় একটা স্পেশাল দিন, তাই যদি পারেন তো সেদিন আপনি রাধারানীর বাল্যলীলা শ্রবণ করতে পারেন, নিজের পরিবারকেও শোনাতে পারেন রাধারানীর বাল্যলীলা। আর তার সঙ্গে অবশ্যই পাঠ করুন রাধা কৃপা কটাক্ষ, কারণ রাধা কৃপা কটাক্ষ এতটাই শক্তিশালী যে রাধা কৃপা কটাক্ষ পাঠ করলে স্বয়ং রাধারানীও প্রকট হতে বাধ্য হয়ে যান। তাই অবশ্যই রাধা কৃপা কটাক্ষ পাঠ করে আপনারা রাধারানীর বিশেষ কৃপাকে প্রাপ্ত করুন। আর হ্যাঁ, সমস্ত সেবার মধ্যে দিয়ে বেশি বেশি করে নাম জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে খুব সুন্দরভাবে পালন করতে পারে রাধাষ্টমীর মহাব্রত। সকলকে জানাই রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। রাধে রাধে।